মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়াই। তুমিও মানুষ আমিও মানুষ, তফাত শুধু শির দাঁড়াই। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন লাইনগুলো। পরিস্থিতি মানুষ চেনাই, মানুষরূপী সকলের চেহারা হলে কত সূক্ষ্ম কিছু পার্থক্য একজন আর একজনকে যোজন যোজন আলাদা করে দেয়। কেউ শির দ্বারা গুঁড়ো করে দেয়, আর কেউ মাথা তুলে দাঁড়িয়ে যায়। বলছি একজন অগ্নিকন্যার কথা, যিনি বুয়েট ছাত্র আন্দোলনের শির দ্বারা উঁচু করে চোখে চোখ রেখে ন্যায্যতার প্রশ্ন ছিলেন অটল। তার সাহসী অবস্থান, বলিষ্ঠ কণ্ঠস্বর প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আবরার হত্যাকাণ্ডের পর বুয়েট ফুলে উঠেছিল। খুনিদের বিরুদ্ধে প্রতিবাদে আমরা দেখেছি সমুদ্রের মতো উতাল অন্য এক বুয়েটকে। সেখানে একজন নারী যেন এই আন্দোলনকে ভিন্ন এক মাত্রা দিয়েছিলেন। তার সোচ্চার আপসহীন বজ্রকণ্ঠ আন্দোলনকে শক্তি যুগিয়েছে। শির দ্বারা উঁচু করে কীভাবে জবাবদিহিতা আদায় করে নিতে হয়, কীভাবে আপসহীন আলোর মশাল জ্বলে উঠতে হয়, তা দেখালেন এই সাহসী কন্যা। তার নাম অন্তরা তিথি। বুয়েটে আবরার নিহত হবার পর বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক যখন অবশেষে গড়মসির পর ছাত্রদের মুখোমুখি হলেন, তখন তার প্রশ্নের বাণে জর্জরিত হলেন তিথি। ছাত্র কল্যাণ পরিচালককে তিনি জিজ্ঞেস করেছিলেন, স্যার আপনি কি আপনার বিবেকের কাছে পরিষ্কার, হ্যাঁ বা না বলুন। আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? কিসের দায়িত্ব পালন করছেন আপনি? আপনার ছাত্রকে ধরে এনে পিটিয়ে মেরা ফেলা হচ্ছে, আপনি কিসের ছাত্র কল্যাণ দেখেন? ছাত্র কল্যাণ পরিচালককে এ সময় আমরা থতমত হয়ে যেতে দেখলাম। তিনি আমতামতা করে কি বললেন তা শুনে তার নৈতিকতার জোর যে কতটুকু আমরা তাই ঠিক বুঝতে পেরেছি। কি অদ্ভুত দীপ্ত কণ্ঠে তিনি জবাবদিহিতা চাইলেন! এর আগে পুলিশকেও তিনি প্রশ্ন করেছিলেন, পুলিশ আঙ্গুল তুলে কথা বলছিল দেখে তিনি পাল্টা বলে উঠেন, আঙ্গুল তুলে কেন কথা বলতেছেন আমাদের সাথে? পুলিশ হলের ভিতর ঢুকে পড়লে তিনি তাদের প্রশ্ন ছুড়ে দেন, কার অনুমতি নিয়ে আপনারা হলে ঢুকেছেন? এই একজন তিথি বুয়েট ছাত্র আন্দোলনকে অন্য মাত্রায় উন্নত করেছে, তার সাহসী প্রেরণা ছড়িয়ে রয়েছে আন্দোলনে। এমন অদম্য সাহসী একজন তিথি থেকে শেখার আছে আমাদেরও, কীভাবে ন্যায্যতার দাবিতে অটল থাকতে হয়, কীভাবে এই ধুনে ধরা সিস্টেমের অদ্যতন কর্মকর্তাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে নার্ভাস করানো যায়, তা এই মেয়েটিকে দেখে শিখুক লোকে। ভিসি দাবির প্রশ্ন নৈতিক সমর্থন দিতে বাধ্য হন, ছাত্র কল্যাণ পরিচালক বলতে বাধ্য হন বুয়েট ছাত্র রাজনীতির নামে এই অপরাজনীতির বন্ধ হওয়া উচিত তিনিও মনে করেন। এটাই নৈতিকতার শক্তি, এটাই প্রশ্নের শক্তি। তিথি দেখিয়েছে কীভাবে প্রশ্ন করতে হয়, ওদের উত্তর দিয়ে অভ্যাস নেই, ওরা শুধু চাপিয়ে দিতে জানে। কিন্তু তিথিদের মতো কেউ যখন শির দ্বারা উঁচু করে দাঁড়ায় তখন ওরা ঘাবড়ে যায়। একজন তিথির প্রতি মুগ্ধতা যতটুকু, শ্রদ্ধাও ততটুকু। তিথি আপনিও ভালো থাকুন, আপনারা এভাবে আলো জ্বেলে দিলে অন্ধকার ফিকে হবেই।